মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে ভেসে আসে একটি সন্দেহভাজন পরিত্যক্ত নৌকো। সেখান থেকে উদ্ধার হয়েছে তিনটি AK-47, তার কার্তুজ ও বিস্ফোরক ভরা কয়েকটি বাক্স। বৃহস্পতিবার দুপুরে রায়গড়ের হরিহরেশ্বর সৈকতে ক্ষতিগ্রস্ত অবস্থায় 16 মিটার লম্বা নৌকো ভেসে থাকতে দেখেন একজন মৎস্যজীবী। দাবিদারহীন এই নৌকো থেকে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক মেলায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। जिस बोट पर 3 AK राइफल और उसके साथ उसका एम्यूनेशन और बोट के कुछ कागजात पाए गए, तुरंत महाराष्ट्र पुलिस ने और ATS ने सभी जगह नाकाबंदी की और इसकी तफ्तीश शुरू की गई। এই ঘটনা 26 একর নারকীয় ভয়াবহ নাশকতার কথা মনে করিয়ে দিচ্ছে, কারণ মুম্বাই হামলার মূল অভিযুক্ত আজমল কাশ্যপ সহ একাধিক জঙ্গি এই রকম ছোট ছোট স্পিড বোটে করে এসে করাচি থেকে মুম্বাইয়ের সমুদ্র তটে নেমেছিল, তারপর সেখান থেকে স্টেশন তাজ হোটেলে পৌঁছে গিয়ে বিভৎস নাশকতা ঘটিয়েছিল। শুক্রবার মহারাষ্ট্রের পাশাপাশি দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী উৎসব, গোটা এলাকা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। উৎসবের আগে কি কোনো হামলার পরিকল্পনা ছিল? অস্ত্রগুলো কোথা থেকে এসেছিল? কোন উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুত করা হয়েছিল? অস্ত্রগুলো ছেড়েই বা চলে গেল কেন? কারা এর পিছনে রয়েছে? গোটা বিষয়টা জানতে ঘটনাস্থলে পৌঁছে তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। নিউজ টাইম।